ওয়ান ফিঙ্গার যেভাবে ওরা চেয়েছেন এভাবে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেভাবে আমরা নিয়োগ পত্র পেয়েছিলাম রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি রাজ্য সরকার তৈরি করেছিল 10,300 দিন তৈরি করেছিল তাহলে আমাদের দুস্থ পায় ইন্টারভিউ দেওয়ার পরে সিলেকশন করেছে সিলেকশন বোর্ড রাজ্য সরকারের ওরা কিভাবে সিলেকশন করেছে আমরা জানি না কিন্তু আমরা পেয়েছি যদি ভুল করে থাকে শিক্ষা দপ্তর ভুল করেছে সিলেকশন বোর্ড ভুল করেছে সেটার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার শিক্ষা দপ্তর আমরা নির্দোষ আমরা কেন শাস্তি পাব সেটার জবাব আমরা চাই সেটা বলতে গিয়ে আমরা পূর্বতন সরকারকে আমরা বলতে হয় ওনারা কোন প্রসেসে কিভাবে আমাদেরকে 2014 থেকে আজকে এই 2021 নিয়ে এলো 2018 আগে যে সরকার ছিল ওনারা কিভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করে আমাদেরকে চাকরি ছুটি করে দিয়েছে ওনারাই জানেন তবে সেই দিকে না গিয়ে আমরা বলতে চাই ওনারা ভুল করেছে বলে আজকে আপনারা ক্ষমতায় ওনারা যদি ভুল করে থাকে আপনারা সংশোধন করুন আমরা আপনাদের সাথে আছি আপনার জনগণ সাথে আছে বলেই তো আজকে আপনারা ক্ষমতায় আছে সে সময় আপনারাই তো বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আছি 10,300 কেজি এই সমাধান করবো সেটাই তো সবাই বিশ্বাস করেছিল ভিজন ডকুমেন্টেও আপনারা 12 নম্বর পয়েন্টে রেখেছিলেন আমাদের কথাগুলি সেটাও তো আমরা বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসেই তো আপনারা সরকার গঠন করেছেন তাহলে বলবো সেই বিশ্বাসকে অটুট রাখার জন্য অতি সত্বর আমাদের স্থায়ী সমাধান করবে সে অনুরোধটা আমরা আপনার রাজ্য সরকারের কাছে রাখছি এই কোন অবস্থান মঞ্চ থেকে আমাদের দাবি আমাদের 10,300 দিনের স্থায়ী সমাধান করতে হবে আমরা নির্দোষ আমরা রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি বানাইনি আমরা সিলেকশন করিনি আপনারা যেভাবে দিয়েছেন রাজ্য সরকার শিক্ষা দপ্তর আমরা সেই নিয়ম ফলো করে সেইভাবে আমরা পেয়েছি সেটাই আমাদের বক্তব্য আর যারা প্রয়াত শিক্ষক ওনাদের পরিবারে একজন করে সরকারি চাকরি দিতে হবে বা সরকারি নিয়ম নীতি অনুযায়ী ওনাদেরকে যে সুবিধা দেওয়া যেতে পারে সেই সুবিধা দিতে হবে সেটাই এই মঞ্চ থেকে দাবি রাখছি সেই সাথে